नमस्कार, मैं जहांगीर आलम। आप देख रहे हैं कोलफील्ड मिरर, हर पल आपके साथ। सरकार के धन्यवाद जानाबो, धन्यवाद एई जन्ने जानाबो कि आज के माने एमपी भोटर पर प्रथम हमरा सालतर ग्राम पंचायत उद्योगे एक मनरेगा माने एनर्जी एस काजेर एक रास्ता ढालाई शुभ सूचना करते चलछि। बरद 3 लाख टाका कंक्रीट रोड होबे, पीसीसी रोड होबे, 315 फुट लम्बा होबे এবং 12 ফুট চওড়া হবে, 6 ইঞ্চি মোটা হবে। আপনারা জানেন আমরা এই সালতর গ্রাম পঞ্চায়েতে একটা নতুন উদ্যোগ নিয়েছি, প্রত্যেকটা লাখে আমরা 5টা গাছ লাগাবো এবং রক্ষণাবেক্ষণ করব। আমরা আজকে এই প্রথম কাজ 3 লক্ষ টাকার, আমরা তাই এই 3 লক্ষ টাকা কাজে যেভাবে সূচনা করব সেইভাবে একইভাবে আমরা 15টা গাছ লাগাবো বাগাডাঙ্গা আমাদের ওয়াটার সাপ্লাই প্ল্যান্টের বাউন্ডারি ওয়ালের ভিতরে আমরা 15টা গাছ লাগাবো। 15টা গাছ রক্ষণাবেক্ষণ করবে এজেন্সি আমাদের এখানে উপস্থিত রয়েছেন, আমাদের হরেন মোদি আমাদের ওইখানে উপস্থিত রয়েছেন এবং আমরা আজকে এটা একটা নজির তুলব সালতর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে। এবং আমরা সমস্ত সালতর গ্রামবাসী মানে আমাদের যত পঞ্চায়েত মেম্বার রয়েছে, যত সমিতি মেম্বার রয়েছে, জেলা পরিষদ মেম্বার রয়েছে এই গ্রাম পঞ্চায়েতে, আমরা শপথ আজকে নিচ্ছি যে আমরা প্রত্যেকজন 5টা করে গাছ বুধ পূর্ণিমা দিনে আমরা লাগাবো, মানে আগে মাসে 16 তারিখে মনে হয় পড়বে। আমরা প্রত্যেকজন 5টা করে নিজের নিজের উদ্যোগে 5টা গাছ লাগাবো এবং 5টা গাছকে রক্ষণাবেক্ষণ করবো, এটা শপথ কিন্তু আজকে আমরা নিচ্ছি। এবং আজকে আমাদের কাজের শুভ সূচনা করছেন জয়দেব চ্যাটার্জি আমাদের সমাজসেবক, আমি ওনাকে অনুরোধ করব এবং শান্ত চ্যাটার্জি একটু বলো সামনে বলো মানে পঞ্চায়েত নতুন প্রকল্পের জন্য যে প্রতি 1 লাখ টাকায় 5টি গাছ, অর্থাৎ আমরা সমাজকে রক্ষা করার জন্য এই প্রকল্প যে নিয়েছেন, প্রধানকে ধন্যবাদ দেবো, সঙ্গে পঞ্চায়েত সমিতি সহসভাপতি সাহেব আছেন, পঞ্চায়েতের সমস্ত স্টাফ এবং জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতির সদস্য সকলকে ধন্যবাদ দেবো। আমরা জানি 1টি গাছ 1টি প্রাণ, সামাজিক ব্যালেন্সকে রক্ষা করার জন্য গাছ লাগানো, এই অতি গরম, অতি বর্ষা, বৃষ্টি না হওয়া, এসব প্রকল্পের জন্য আমরা যে সমাজকে রক্ষা করার জন্য যে প্রকল্পটা নিয়েছেন তার জন্য আমি সকল পঞ্চায়েত স্তরকে, ত্রিস্তরীয় পঞ্চায়েতকে ধন্যবাদ দেবো এবং সাংবাদিক দাদাদেরকে ধন্যবাদ জানাবো আজকে আমাদের এই উদ্যোগে সামিল হওয়ার জন্য। এবং আমরা আজকে এই উদ্যোগকে আমরা এই প্রথম গাছ লাগাচ্ছি, প্রধান সাহেব, জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতি মিলে প্রথম গাছ এবং যারাই উপস্থিত হয়েছেন সবাইকে মিলে আমরা একটা প্রথম গাছ লাগাচ্ছি, গামারের গাছ। আমরা চাই পরিবেশ রক্ষায় তে সবার সহযোগিতা পাইছি, সকলকে যারাই আজকে উপস্থিত হয়েছেন আমি সকলকে নেতুরিয়া পঞ্চায়েত সমিতি, পুরুলিয়া জেলা পরিষদ এবং সালতর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই মিলে আসুন আমরা গাছ লাগাই।